বন্ধুরা গুড মর্নিং, আজকে আমরা একটা যেটা আমরা একটা সোশ্যাল প্রবলেমের সম্মুখীন হয়েছি পুরো বিশ্ব, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস আমরা বলছি, এটার একজাক্ট নাম হচ্ছে কোভিড-19। এটা শুরু হয়েছিল 2019 সালের শেষ দিকে চায়নার উহান শহরে। সেখান থেকে আস্তে আস্তে বিশ্বের সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে এবং একটা গণমানসে আতঙ্কে তৈরি করেছে। এবং আমরাও দেখতে পাচ্ছি হসপিটাল বিভিন্ন জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে বা আমরা বলছি যে কম যাবে। তো আমরা এই কোভিড-19 নিয়ে অল্প করে বলবো যে জিনিসটা কি, কিভাবে ছড়াচ্ছে, কিভাবে প্রতিকার হতে পারে এবং কি করণীয়, সেই বিষয়ে একজন ডাক্তার হিসেবে আমি আমার বক্তব্য তুলে ধরছি। কোভিড-19 হচ্ছে একটা আরএনএ ভাইরাস, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাসটা ছড়ায় হচ্ছে হাঁচি কাশি এইসবের মাধ্যমে। কাশি বা হাঁচির সঙ্গে যে আমাদের মুখ থেকে ছোট ছোট লালা বা থুতু বেরিয়ে আসে, মাইক্রো ড্রপলেটস, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তার মাধ্যমে এগুলো ছড়ায়। আর যাদের হাঁচি কাশি আসে তাদের থেকে একটুখানি দূরে সরে থাকতে হবে। আচ্ছা, এই যে ধরুন কেউ ইনফেক্টেড হলো, একজন ইনফেক্টেড ব্যক্তির থেকে আর একজন ইনফেক্টেড হলো, তাহলে কতদিন পরে সিমটমস দেখা যাবে? ইউজুয়ালি কিন্তু মানে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিমটমসগুলো দেখা যায় না। এগুলো মোটামুটি 5 থেকে 7 দিন পরে কিন্তু সিমটমস দেখা যাবে। কি সিমটমস হবে? সিমটমস গুলো হচ্ছে মেইনলি জ্বর হওয়া, কাশি হওয়া। তবে সবার ক্ষেত্রে কিন্তু মারাত্মক জ্বর কাশি কিছুই হবে না, হালকা জ্বর হতে পারে, ঘুসঘুসে জ্বর হতে পারে, নিজে থেকে সেরেও যেতে পারে। এবং 80% ক্ষেত্রেই কিন্তু এরকম হালকা জ্বর, হালকা সর্দি কাশি এই জিনিসগুলোই হবে, তার থেকে বেশি কিছু নয়। কিন্তু 20% যারা বাকি রইলেন পেশেন্ট, 20% ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু বেশি সিমটমস দেখা যেতে পারে। আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন বা যাদের ইমিউনো কম্প্রোমাইজ, রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, বা যাদের ডায়াবেটিক রয়েছে, যাদের সিওপিডি রয়েছে, এই সমস্ত ব্যক্তিরা এবং বয়স্করা কিন্তু এই যে জ্বরটা হবে এবং কাশি হবে সেইটার ধকলটা কিন্তু আমরা ইতালিতে দেখতে পেয়েছি। তারা এই ধকলটা মোটে নিতে পারছেন না। ইতালি বলুন, ইরান বলুন এবং চায়না, সব জায়গাতেই বয়স্ক মানুষ যারা রয়েছেন 50+, তারা কিন্তু তাদের মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি। সুতরাং আমরা সবসময় চেষ্টা করবো বয়স্ক মানুষ যারা রয়েছে তারা যাতে বাড়ির বাইরে খুব বেশি না বেরোন। হ্যাঁ, এই সময়টা একটা সোশ্যাল ডিস্টেন্স আমাদের মেনটেন করতে হবে। তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা মানে কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে বা কোনো গ্যাদারিংয়ে না যাওয়া, এবং কাজ না থাকলে পরে ধরুন কোনো অফিসিয়াল কাজ যেটা জরুরি নয় 1 মাস পরে করলেও হবে, সেটা 1 মাস পরে করুন। এই এই মুহূর্তে করার দরকার নেই। আপনাদের বাড়ির বাইরে যতটা পারেন ইমার্জেন্সি কাজ ছাড়া যাবেন না। সরকারের থেকেও দেখবেন আমাদের বলেছে 4টার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে এবং স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে ঘরের থেকে কাজ করুন। সুতরাং এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে অনেক মাস্ক পরা। দু ধরনের মাস্ক আছে, এটা একটা সার্জিক্যাল মাস্ক, আর একটা মাস্ক রয়েছে যেটা হচ্ছে যারা ইনফেক্টেড, যারা ডক্টরস যারা ট্রিটমেন্ট করবেন, N90 মাস্ক। সেটা N90 মাস্কের জন্য অনেকেই খুব উচ্চ দামে এই মাস্কটা কেনার জন্য তাড়াহুড়ো করছেন, অনেকে পাচ্ছেনও না এবং মার্কেটে সত্যিই পাওয়া যাচ্ছে না। N90 মাস্কের দরকার নেই। আপনি বাড়িতে যখন থাকবেন তখন তো মাস্ক পরার দরকার নেই, একমাত্র খুব প্রয়োজনে যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন তখনই মাস্ক পরুন, এবং সার্জিক্যাল মাস্ক কিন্তু যথেষ্ট। N90 মাস্কটা আপনারা ডাক্তারবাবুদের জন্য রাখুন, যারা ইনফেক্টেড পেশেন্টদেরকে যারা ট্রিটমেন্ট করবেন তাদের ওই মাস্কটা পরা দরকার। আর হচ্ছে যখনই বাড়ির থেকে বেরোলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জামাকাপড় ছাড়বেন, ভালো করে হাত সাবান দিয়ে ধোবেন, 5 মিনিট লাগবে হাত সাবান দিয়ে ধুতে, তারপরে কোনো একটা স্যানিটাইজার বা স্পিরিট জাতীয় কিছু দিয়ে হাতটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। সঙ্গে সঙ্গে খাবার বা বাচ্চারা যে ঘরে রয়েছে বা বড়রা বয়স্করা যেখানে রয়েছে সেখানে সেখানে যাবেন না। আর বিভিন্ন সময়েই আমাদের সরকারের তরফে বিভিন্ন SMS, বিভিন্ন ডকুমেন্টস দেওয়া হচ্ছে, সেইগুলোকে ফলো করুন, অযথা আতঙ্ক ছড়াবেন না। এটা মারাত্মক কোনো অসুখ নয়, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা খুব দ্রুত ছড়িয়ে যায় এবং বয়স্কদের জন্য জিনিসটা প্রাণঘাতী হতে পারে। সেই জন্যই আমরা চেষ্টা করব আননেসেসারি আতঙ্ক না ছড়াতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং বয়স্ক এবং শিশু যারা রয়েছেন তাদেরকে সঠিকভাবে যত্ন নিতে। এটা করলে পরে আমরা আশা করি আমরা হচ্ছে ইতালিতে বা চায়নাতে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল 2 থেকে 3 সপ্তাহে, ভারতে আশা করি সেই জিনিসটা হবে না। সুতরাং আপনারা অযথা আতঙ্কিত হবেন না, নিজেরা সুরক্ষিত থাকুন, সরকারের দেওয়া নির্দেশাবলী পালন করুন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে ধরুন আপনার মনে হলো কোনো পেশেন্ট বা কোনো ব্যক্তির এরকম কোনো কাশি সর্দি জিনিস দেখা, তখন কি ডাক্তার কাছে নিয়ে যাবেন? না, খুব মারাত্মক না হয়ে গেলে নিয়ে যাবেন না, কারণ ওদিকে এখনো আমাদের পশ্চিমবঙ্গে সেইভাবে জিনিসটা ছড়ায়নি। সুতরাং অযথা হসপিটালে গিয়ে ভিড় বাড়ালে পরে কিন্তু আমরা পরিষেবা দিতে ডাক্তারবাবুদের অসুবিধে হবে, সিস্টেমটা ভেঙে পড়বে, কারণ আমাদের তো অপ্রতুল ব্যবস্থা না, আমাদের যে ব্যবস্থা আছে তার মধ্যেই সবাইকে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। সুতরাং অযথা আতঙ্ক ছড়াবেন, যাদের মারাত্মক সমস্যা হচ্ছে
তাদেরকেই হসপিটালে নিয়ে আসুন। এই হচ্ছে আমাদের বক্তব্য। আর সুস্থ ভালো খাবার খাবেন, ফ্রেশ খাবার খাবেন এবং জল বেশি করে খাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, ঘরে বা অন্য কোথাও এসি থাকলে বা ঠান্ডা হলে পরে এমনিতেই যাদের ঠান্ডার ধাত রয়েছে, ধরুন এই ভাইরাসটা বেশি করে আক্রমণ করবে। সুতরাং চেষ্টা করবেন এসি বা এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলতে। এখন আমাদের চৈত্র মাস পড়ে গেলেও যথেষ্ট ঠান্ডা রয়েছে। আপনারা সুস্থ থাকুন, ঘরে থাকুন, অযথা বাইরে বেরোবেন না, সুস্থ ভালো স্বাভাবিক খাবার খাবেন, ভালো করে হাত মুছবেন, স্যানিটাইজার ইউজ করবেন এবং বাইরে বেরোলে তখন মাস্ক পরবেন। ধন্যবাদ।